আসসালামু আলাইকুম। রনি স্কুল্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ৬ পদার্থ। এই অধ্যায়টির দ্বিতীয় ভাগ বায়ু কি, এই বিষয়ের উপর কিছু আলোচনা। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা কি কি শিখেছিলাম? পূর্বের পাঠগুলোতে আমরা বায়ুর বৈশিষ্ট্য শিখেছিলাম এবং গত পাঠে আমরা শিখেছিলাম বায়ুর বৈশিষ্ট্যগুলো কি, এই বিষয়টির উপর ভিত্তি করে তিনটি কাজ বা পরীক্ষণ। বন্ধুরা, তোমাদের কি এই তিনটি পরীক্ষণ মনে আছে? এবং তোমাদের কি মনে আছে এই তিনটি পরীক্ষণ থেকে আমরা কি কি জানতে পেরেছিলাম? বন্ধুরা, এই তিনটি পরীক্ষণ থেকে আমরা জানতে পেরেছিলাম, প্রথম পরীক্ষণ থেকে আমরা জানতে পেরেছিলাম যে বায়ু জায়গা দখল করে, এবং দ্বিতীয় পরীক্ষা থেকে আমরা জানতে পেরেছিলাম যে চাপ প্রয়োগের ফলে বায়ু বাধা প্রদান করে, এবং তৃতীয় পরীক্ষণ থেকে আমরা জানতে পেরেছিলাম যে বায়ুর ওজন আছে। এই তিনটি পরীক্ষণের উপর ভিত্তি করে আমরা আজ কিছু আলোচনা দেখব এবং এর ফলাফল সম্পর্কে জানব। তাহলে চলো বন্ধুরা, প্রথমে আলোচনাগুলো দেখে নিই। প্রথম ভাগের কাজ থেকে নিচের বিষয়গুলো চিন্তা করি। এক, গ্লাস দুইটির মধ্যে কি ঘটেছিল, কেন ঘটেছিল? দুই, ঘটনাটির ফলাফল থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? বন্ধুরা, প্রথম প্রশ্নটি কি, গ্লাস দুইটির মধ্যে কি ঘটেছিল, কেন ঘটেছিল? বায়ুপূর্ণ দ্বিতীয় গ্লাসটি যখন আমরা পানির নিচে কাত করে ধরেছিলাম, তখন দ্বিতীয় গ্লাসটি থেকে বায়ু প্রথম গ্লাসে প্রবেশ করে এবং বাতাস প্রথম গ্লাসের পানিকে ঠেলে বের করে দেয়। এবং এই পরীক্ষণ থেকে আমরা জানতে পেরেছিলাম যে বাতাস প্রথম গ্লাসটি থেকে পানি সরিয়ে সেই জায়গা দখল করেছে। ঘটনাটির ফলাফল থেকে বায়ুর কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? হ্যাঁ, এর থেকে বায়ুর একটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তা হচ্ছে বায়ু জায়গা দখল করে। এবার দ্বিতীয় ভাগের কাজ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। এক, বল দুইটি নিয়ে খেলা করার সময় তুমি কি অনুভব করেছো ও পর্যবেক্ষণ করেছো? দুই, ঘটনাটির ফলাফল থেকে কি বায়ুর কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? বন্ধুরা, আমরা দ্বিতীয় পরীক্ষণে দেখেছি যে ফোলানো বল চাপের বিপরীতে বল প্রয়োগ করে। যখন বায়ুপূর্ণ ফুটবলটিকে আমরা আঘাত করেছি বা চাপ দিয়েছি, তখন বলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ আমরা অনুভব করেছি। ফুটবলের ভিতরের বায়ু বলটিকে চুপসে যেতে বাধা দেয়, অপর দিকে চুপসানো বলে যখন আমরা আঘাত করেছি বা চাপ প্রয়োগ করেছি, তখন বিপরীতমুখী চাপ আমরা অনুভব করিনি। এর কারণ কি, বলটিতে কোনো বায়ু ছিল না, অর্থাৎ চুপসানো বলটিতে কোনো বায়ু ছিল না। এবং এই পরীক্ষণ থেকে আমরা জানতে পেরেছি, বলতো কি, এই পরীক্ষণ থেকে আমরা জানতে পেরেছি যে চাপ প্রয়োগের ফলে বায়ু বাধা প্রদান করে। তাহলে এই ফলাফল থেকে আমরা জানতে পেরেছি যে চাপ প্রয়োগের ফলে বায়ু বাধা প্রদান করে, এটিও বায়ুর একটি বৈশিষ্ট্য। তৃতীয় ভাগের কাজ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করো। এক, দাড়িপাল্লার ভারসাম্য কি ঠিক ছিল, কেন ছিল বা কেন ছিল না? দুই, দাড়িপাল্লার কোন পাশটি ভারী ছিল এবং কেন? বন্ধুরা, লক্ষ্য করো কি বলা হয়েছে, দাড়িপাল্লার ভারসাম্য কি ঠিক ছিল। বন্ধুরা, আমরা লক্ষ্য করেছি তৃতীয় পরীক্ষাটি থেকে যে দাড়িপাল্লার ভারসাম্যটি ঠিক ছিল না। কেন ছিল বা কেন ছিল না, সে বিষয়ে আমরা জেনে নিই যে দাড়িপাল্লাটি ভারসাম্য কেন ঠিক ছিল না। এবং আরও একটি প্রশ্ন করা হয়েছে যে দাড়িপাল্লার কোন পাশটি ভারী ছিল এবং কেন। বন্ধুরা, আমরা যখন তৃতীয় পরীক্ষাটি করেছি, দাড়িপাল্লার ঝোলানো বেলুন দুইটির মধ্যে যখন আমরা একটি বেলুনকে আলপিন দিয়ে আলতো করে ফুটো করে দিয়েছি, তখন দাড়িপাল্লাটি ফোলানো বেলুনের দিকে হেলে পড়েছে। এর কারণ হলো ফোলানো বেলুনটির মধ্যে তখনও বায়ু আছে এবং সেটি অন্যটির থেকে ভারী। এবং এই পরীক্ষণ থেকে আমরা কি জানতে পেরেছি, এবং এই পরীক্ষণ থেকে আমরা জানতে পেরেছি যে বায়ুর ওজন আছে। এবার এই তিনটি কাজ নিয়ে বায়ুর কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়?
বন্ধুরা, এখান থেকে কিন্তু আমরা বায়ুর তিনটি বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারছি। প্রথমটি হচ্ছে বায়ু জায়গা দখল করে, দ্বিতীয়টি হচ্ছে চাপ প্রয়োগের ফলে বায়ু বাধা প্রদান করে, এবং তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে বায়ুর ওজন আছে। বন্ধুরা, এবার আমরা এই বিষয়টির উপর একটি ফলাফল দেখে নিই। আমরা যখন বায়ুপূর্ণ দ্বিতীয় গ্লাসটি পানির নিচে কাত করি, তখন দ্বিতীয় গ্লাস থেকে বাতাস প্রথম গ্লাসে প্রবেশ করে। বাতাস প্রথম গ্লাসের পানিকে ঠেলে বের করে দেয়। এই পরীক্ষাটি থেকে আমরা বুঝতে পারি বাতাস প্রথম গ্লাসটি থেকে পানি সরিয়ে সেই জায়গা দখল করেছে। আমরা যখন বায়ুপূর্ণ ফুটবলকে আঘাত করি বা চাপ দিই, তখন বলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ অনুভব করি। ফুটবলের ভিতরের বায়ু বলটিকে চুপসে যেতে বাধা দেয়। অপরদিকে চুপসানো বলে যখন আমরা আঘাত করি বা চাপ প্রয়োগ করি, তখন আমরা বিপরীতমুখী চাপ অনুভব করি না। এর কারণ হলো বলটিতে কোনো বায়ু নেই। এই পরীক্ষাটি থেকে আমরা বুঝতে পারি চাপ প্রয়োগের ফলে বায়ু বাধা প্রদান করে। বন্ধুরা, দেখতে পাচ্ছ যে আমরা প্রথমে কি প্রথম পরীক্ষাটি থেকে কি লক্ষ্য করেছি, যে বায়ু জায়গা দখল করে। দ্বিতীয় পরীক্ষাটি থেকে আমরা লক্ষ্য করেছি যে বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। দাঁড়িপাল্লায় ঝোলানো বেলুন দুইটি যখন আমরা একটি বেলুনকে আলপিন দিয়ে আলতো করে ফুটো করে দিই, তখন দাঁড়িপাল্লাটি ফোলানো বেলুনটির দিকে হেলে পড়ে। এর কারণ হলো ফোলানো বেলুনটির মধ্যে তখনও বায়ু আছে এবং সেটি অন্যটির থেকে ভারী। এই পরীক্ষাটি থেকে আমরা বুঝতে পারি যে বায়ুর ওজন আছে। বন্ধুরা, আমরা তিনটি পরীক্ষা থেকে বায়ুর তিনটি বৈশিষ্ট্য দেখেছি। এবার আমরা এর সারসংক্ষেপটি পড়ে নিই। সারসংক্ষেপ: পদার্থের ওজন আছে ও জায়গা দখল করে। আবার বায়ুর পরীক্ষাগুলো থেকেও আমরা জানতে পেরেছি যে বায়ুর ওজন আছে এবং জায়গা দখল করে। সুতরাং বায়ু একটি পদার্থ, এছাড়াও বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। বায়ুর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হলো: বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে, বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। বন্ধুরা, আমরা কি কি জানতে পারলাম? যে বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে এবং বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। এবং আমরা আরও জানতে পারলাম বায়ু হচ্ছে একটি পদার্থ, কারণ বায়ুর ওজন আছে এবং বায়ু জায়গা দখল করে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম বায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।